গুড মর্নিং এভরিয়ান, অসম পুলিশের এবি আর ইউবির উপর কিমাননো ভিডিও আপনাদের চাব। আপনাদেরও সাগে বোরিং লাগি গেছে, কিন্তু এই ভিডিওট মানে এটা আপনাদের মানে সরকে আপডেট দি দিম। যে আপডেট পয়ার পিছত হয়তো আপনাদের মনত অল্প জোজ আহিব বা আপনাদের রানিং করব মন যাব, কারণ তিন বছর ধরে আপনাদের রানিং করে করে আপনার বডিটা আপনার লাইফট বহুত বেশি বরবাদ করে পেলাইছে। কিন্তু এতিয়া যেহেতু আমার হাতত বেশি সময় নাই, কিন্তু সিচুয়েশনটা যেহেতু বেয়া হয়ে আছে, মানে এতিয়া পরিবেশটা অল্প বেয়া হয়ে আছে, পরিবেশটা লাহে লাহে নর্মেলর ফলে গৈ আছে। এই নর্মেল হওয়ার লগে লগে ইন্টারভিউবুর হয়ে যাব। এতিয়া আপনাদের সাগে নিউজটু খুলিলে বা আপনাদের যিকোনো এটা নিউজ চ্যানেল চার লগে লগে দেখা পায় যে 1,00,000 চাকরি দিব, 1,00,000 চাকরি নিযুক্তি দিয়া হব অসম সরকারের ফলের পরা। এতিয়া বিশেষকে অসম পুলিশের এবি আর ইউবিত কি হয়েছে, এই তিন বছর বহুত বেশি পদ খালি হয়ে গেছে, প্রায় 15,000-20,000 বলে কলেও ভুল নহব। কারণ আপনাদের এবি ইউবি হোক, জেলওয়ের দরে হোক, এপিআর হোক, সেই 2018 সনতে প্রায় 10,000 মানর পদ খালি হয়েছিল। এতিয়া এই তিন বছর কিমান পদ খালি হয়েছে আর বেলেগ বেলেগ ডিপার্টমেন্টের কথা মই কোয়াই নাই, অসম পুলিশের এই তিনটা মাত্র এবি ইউবি, জেলওয়ের দার, এপিআর, এইখিনি মিলিয়ে প্রায় 8,000-10,000 পদ খালি হয়েছিল। আর সেইবর যেহেতু ইন্টারভিউবুর বর্তমান হওয়াই নাই, ইন্টারভিউবুর স্থগিত হয়ে আছে, এই ইন্টারভিউবুর 2-3 মাসের ভিতর হওয়ার চান্স আছে। যেহেতু যাকালি মানে একটা নিউজ চাইছিল, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছিল যে 2 মাসের ভিতর বহুত বেশি নিযুক্তি দিয়া হব পারে যদি পরিবেশটা মানে মানে নর্মেল হয়ে যায়। মই এইটো নিজে কৈছো, কারণ এই পরিবেশটা বর্তমান যেটু অবস্থা আছে লাহে লাহে নর্মেলের ফলে গৈ আছে, যদি নর্মেল হয়ে যায় তেনহলে ইন্টারভিউবর অতি সোনকালে হব। কিন্তু অসম পুলিশের এবি আর ইউবির ক্ষেত্রে মানে আপনাদের একটা কথা কই দিও, যাবার যে সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাহের পর আরম্ভ হয়েছিল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এইকেইটা মাহত সম্পূর্ণ হয়ে গেল হেতেন যদিহে কোনো ধরনের প্রবলেম অসমের লড়া ছোৱালী নাপালে হেতেন। মানে কি হয়েছিল, বানপানী হয়েছিল, ফিল্ডত পানি হয়েছিল, বোকা পানির বাবে অসমের লড়া ছোৱালীয়ে বহুত বেশি আপত্তি করবলগা হয়েছিল বা বহুত বেশি প্রবলেমের সম্মুখীন হবলগা হয়েছিল, তার ক্ষেত্রে ইন্টারভিউবর পিছুয়াই দেওয়া হয়েছিল। এতিয়া কি হয়েছে, অসম পুলিশের এবি আর ইউবির যে ইন্টারভিউটা হব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরতে হওয়ার চান্স আছে, কিন্তু তার আগতো হয়ে যাব পারে, কোনো এইটু কব নোৱাৰে। কিন্তু মেইন কথাটো হল পরিবেশটো, বর্তমান যেটু অবস্থা সেই অবস্থাটো যদি নর্মেল হয়ে যায় তেনহলে অতি সোনকালে ইন্টারভিউবর পাতিব, কারণ বহুত বেশি পদ খালি হয়েছে যার কারণে অসুবিধার সৃষ্টি হয়েছে সরকারের। অসুবিধা এই কারণে হয়েছে, গমে পাইছে আপনাদের ডিপার্টমেন্ট এটা চলার বাবে যদি মানুষে না থাকে তেনহলে ডিপার্টমেন্টটা নিশ্চয় বহুত বেশি প্রবলেম হব, আর অসম সরকারে অসম পুলিশক বহুত বেশি কষ্ট দিব নোৱাৰে, কারণ এজন মানুষের কিমাননো কষ্ট করব পারিব, তেও 6 ঘন্টা ডিউটি করব লাগে, যদি 10 ঘন্টা ডিউটি করবলগা হয় মানুষের অভাবত তেনহলে নিশ্চয় বহুত বেশি প্রবলেম হয়ে যাব, অতি সোনকালে ইন্টারভিউ হব। গতি আপনাদের একটা কাম করক, ডেইলি রানিংটো লাহে লাহে স্টার্ট করে দিয়ক, কম বেশি পরিমাণে রানিংটো স্টার্ট করে দিয়ক, জানো আপনার প্রবলেম নহয়। সেই কারণে মই এই ভিডিওটো বনাই দিছো, ভিডিওটো সকলকে শেয়ার করে দিয়ক, জানো এই 4,500,000 লড়াই যিখিনি এপ্লাই করেছে তেওঁলোকে এটা ইনফরমেশন পায়, আর সকলকে ভিডিওটো শেয়ার করব নাপাহৰিব, যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাপাহৰিব। আজিলৈ ইমানে, পুনৰ লগ পোৱাৰ আশাৰে মই জিতুমণি, জয় আই অসম।